Assalamualaikum. Mousumi Hasan ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই সুস্থ আছি, ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে বরাবরের মতো ভালোই লাগবে। আপনাদের ভাইয়া এই যে থানকুনি পাতা উঠাচ্ছে, তাই আর দিয়ে আজকে ভাবলাম নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাসায় আসার পর থানকুনি পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সাথে লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর হচ্ছে মুসুর ডাল বাটা। আর কি রান্না করব সেটাই তো বলিনি, আজকে একটু থানকুনি পাতার বড়া বানাবো। তো খুবই সহজ উপায়ে, ঘরোয়া উপায়ে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো তার আগে তো এইগুলো আর কি পাতাগুলো একটু কুচিয়ে নিতে হবে। তো আমার যেহেতু চপার আছে তাই ভাবলাম যে হ্যান্ড চপার দিয়ে করে ফেলি, বুটির কাছে আর কি গেলাম না। তো এগুলো কুচি করে কেটে নিই, তারপর কীভাবে কী করবো তা তো আপনাদের সাথে শেয়ার করবই। হ্যাঁ দেবো তো, দাঁড়াও। মা দেবো না, বাচ্চি মা বাচ্চি দেবো না। হ্যাঁ দেবো না তো, এই যে এই যে এই যে তুমি এখন করবা, এই যে পিটি করবে এখন। গুড, সুন্দর হয়েছে দেখি। আমি যখন এই হ্যান্ড চপার দিয়ে মানে চপ করতে আসি, কাজ করতে আসি, তখন পিঠিরও করা লাগে, একবার বা দুবার হলেও তার করা লাগে। তো এই যে আমার সব কটা আর কি কুচানো হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। একদম দেখেন কি সুন্দর মিহি কুচানো হয়েছে। তো একটু বড় বড় কুচানো হলেও সমস্যা নেই, একেবারে মিহি করতে হবে তাও কথা না। তো আমি এখন দিয়ে দিব যা যা উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে দেব। খুব সিম্পল এবং সাদামাটাভাবেই আর কি বড়াটা বানাবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মুসুর ডাল বাটা। তো এখানে মুসুর ডাল বাটার পরিবর্তে আপনারা বেসনও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম একটু চালের গুঁড়ি, 2 চামচের মতো আর কি দিয়েছি। দেওয়ার কারণ হচ্ছে বড়াগুলো অনেকটা ক্রিপসি থাকে আর অনেকক্ষণ শক্ত থাকে, খেতে মজাই লাগে। আর সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম, কিন্তু আমার এই হলুদের গুঁড়ার কালারটা একটু কম আসে যার কারণে আমার বেশি দেওয়া লাগছে। আপনারা সামান্য একটুই দেবেন। আর স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালোভাবে আর কি মাখিয়ে নিচ্ছি। একেবারে সুন্দর করে মাখাতে হবে, হাত দিয়ে চাইলেও মাখাতে পারেন। তো আমি আর হাত লাগালাম না, তো চামচের সাহায্যে আর কি সুন্দরভাবে মাখিয়ে কিছুক্ষণ আর কি রেখে দেব সেট হওয়ার জন্য, যেহেতু চালের গুঁড়িটা দিয়েছি। তো এখন কিছুক্ষণ রেখে দেব। তো চলে এসেছি ভাজাভাজি করতে, চুলায় প্যান বসিয়ে দিলাম আর সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখন তো তেলের আগুন দাম, তাই তেলটা একটু পরিমাণ মতোই দিতে হচ্ছে। সবার কাছে একই কথা, আমরে ক্যান্ডিডের বাক্স দেখা যায় কি মা সব ক্যান্ডি খায় আর অল্প তেলেই আর কি ভেজে নিচ্ছি। ডুবো তেলে আপনারা চাইলে ভাজতে পারেন, কিন্তু তেলের এখন আগুন দাম দেখে আমি এখন খুব কম তেলে আর কি একটু ভেজে নিলাম। আর খুব কম বলতে একেবারে কম দেইনি, দেখতেই পাচ্ছেন তেলগুলো ভেসে উঠছে আশপাশ দিয়ে দেখা যাচ্ছে। তো বড়া এরকম উল্টিয়ে পাল্টিয়ে আমার হয়ে গেছে, ভেজে নিলাম মানে রাতের খাবারের আগে গরম গরম আর কি ভেজে নিলাম থানকুনি পাতার বড়া। আর এভাবে মানে ক্ষেত থেকে তুলে তারপরে নিয়ে এসে বড়া খেতে যে কি মজা লাগে তাই না, যারা উঠিয়ে খান তারা জানেন। আর বাজার থেকে আনলে তো জাস্ট ওনারাই তোলে, জাস্ট কিনে নিয়ে আসি, নিয়ে বেছে টেছে আর কি খাওয়া দাওয়া করে ফেলি বানিয়ে। তো হয়ে গেছে, এখন রাতের খাবারের জন্য বসে যাব। গরম ভাতের সাথে লবণ মাখিয়ে তার সাথে একটা কাঁচামরিচ আর এই বড়া, কি যে মানে কি বলবো, অমৃত একটা স্বাদ বলো, মানে আমি বুঝাতে পারছি না কি পরিমাণে যে মজা। মাছ মাংস লাগে না, জাস্ট এই বড়া।
আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবেন। বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করে রেখে দিবেন যাতে যেন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা আগে পৌঁছে যায়। আর রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজা এবং খুব কম সময়ে হয়ে গেছে আমার এই মজাদার এই রেসিপি থানকুনি পাতার বড়া। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।